হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা দেখবো অ্যারে তো অ্যারে কি তো অ্যারে কি অ্যারে আমরা একটা এখানে দেখিনি একটু থিওরিটা অ্যান্ড অ্যারে ইজ এ কালেকশান অফ আইটেমস অফ অফ দ্য সেম ভেরিয়েল টাইপস দ্যাট আর স্টোর অ্যাট এ কন্টিক কন্টিনিউয়াস মেমোরিয়া লোকেশান ওকে কন্টিনিউয়াস মেমোরি লোকেশন বলতে পরপর পরপর তো অ্যারে কি অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ আইটেম কিছু আইটেমের কালেকশন কালেকশান বলতে তো কালেকশন বলতে এমন ধরতে পারো যে কিছু ইন্টিজার টাইপ ভেরিয়েল সেই কটা সব তিনটে চারটে বা কিছু কালেকশন নিয়ে একটা অ্যারে ওকে তিনটে চারটে পাঁচটা সেটা মাল্টিপেল মাল্টিপেল আইটেম হতে পারে তো যে অনেক কটা নিয়ে একটা অ্যারে সেটা হতে পারে কোনো ইন্টিজার সেটা হতে পারে কোনো ফ্লোট ভ্যালু সেটা হতে পারে কোনো স্ট্রিং স্ট্রিং বলছি সরি স্ট্রিং তো একটা ক্যারেক্টারের ক্যারেক্টারে সেটা হচ্ছে একটা স্ট্রিং সেরকমভাবে আমাদের যদি ইন্টিজার হয় তাহলে সেটা একটা ইন্টিজার এড়ে যদি কিছু ডবল ডবলের হয় তো সেটা ডবল অ্যারে যদি কিছু ফ্লোটের হয় সেটা ফ্লোট এড়ে ওকে তো কিছু আইটেমের কালেকশানকে বল হয় অ্যারে এবং হ্যাঁ এটা এটা একটা মেন পয়েন্ট যে সেম ভেরিয়েবল টাইপ সে এবং একটা যদি ইন্টিজার অ্যারে হয় তো সেটা সব কটা থাকবে যদি ফ্লোট হয় তো সবকটা ফ্লোটই থাকবে একটা অ্যারেতে কখনোই একটা ফ্লোট বা একটা ইন্টিজার এরকম থাকতে পারে না তো যে যে হবে সেই অ্যারেটার মধ্যে সবকটা ভেরিয়েবল সেম ভেরিয়েবল টাইপ হবে ওকে মেমোরি লোকেশন অর্থাৎ আমাদের যে মেমোরিতে কিভাবে স্টোর হয় ওকে তো যারা আর কি আমাদের কোনো একটা যারা সিও এ পড়েছে কম্পিউটার অর্গানাইজেশন তারা হয়তো বুঝতে পারবে যে আমরা যখন মেমোরি কীভাবে অ্যালোকেট হয় তো অনেকে যারা ডাটা স্ট্রাকচার পরেছ ডিএসএ সেখানেও হয়তো অ্যারে তোমরা পড়েছো তো অ্যারেতে সেখানে কিভাবে স্টোর হয় সেটাও তোমরা বুঝতে পারবে তো আমি ধরে নিচ্ছি যে কেউ জানো না অ্যারে কীভাবে করতে তো আমি পেনটা একটু বুঝিয়ে দিচ্ছি তো এই ধরে একটা আমরা যখন অ্যারে বলি তো অ্যারে হচ্ছে এরকম একটা আমাদের মেমোরিতে অ্যালোকেট হয় তো এরকম একটা কন্টিনিউয়াস একটা মেমোরি মেমোরিটা কীরকম কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলতে তো আমরা ধরলাম একটা পাঁচ সাইজের মানে ফাইভ সাইজের একটা অ্যারে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর আর দেন ফাইভ এদিকটা কিছু নেই এদিকটায় আমি মুছে দিচ্ছি ওকে তো ফাইভ সাইজের একটা অ্যারে নিয়েছি তো পাঁচটাইজ হচ্ছে আমরা ইন্টিচার একটা ইনটিচার টাইপ তো অ্যারে কি এখানে যদি আমরা যখন মেমোরিতে অ্যালোকেট হয় তো মেমোরিতে কিছু অ্যাড্রেস থাকে প্রত্যেক মেমোরি একটা করে অ্যাড্রেস থাকে যেটা যদি একটা ইন্টিচার এরে হয় ধরলাম এটা একটা ইন্টিজার এ রেকো আমি মাউসে লিখছি তার জন্য একটু এটার জন্য সরি আমি আমার হ্যান্ডরাইটিং এখানে খুবই বাজে হবে তো এটা হচ্ছে একটা ইন্টিজারের তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি এখানে টেন আছে এখানে টোয়েন্টি আছে এখানে থার্টি আছে থার্টি থার্টি এখানে ফর্টি এবং এখানে ফিফটি ওকে তো এটা আমি লিখলাম না তো এটা কীরকম হবে যে এই যে একটা ফার্স্ট একটা ঘর আছে বা একটা মেমোরি আছে তো এটা একটা সেল এটা দেন এটা পরেরটা এটা দেন পরেরটা তারপরেরটা তারপরটা এইভাবে আছে তো এখানে পাঁচটা সেল আছে ওকে তো এখানে কী হচ্ছে যখন আমরা একটা ইন্টিজার অ্যারে কন্টিনিউয়াস অ্যারে যখন করি তো অ্যারেতে পরপর পরপর স্টোর হয় ফার্স্ট যে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটার অ্যাড্রেস যদি আমরা ধরি এটা যদি হান্ড্রেড হয় এটা যদি আমরা আমরা যেটা টেক্সট লিখি যদি এটা এটা যদি হান্ড্রেড হয় এটা যদি হান্ড্রেড হয় তো তাহলে তারপর এটাকে ছোটো করি একটু তো এই যে এই যে এটা এটা যদি আমাদের হানড্রেড হয় এটা আমাদের আচ্ছা তো এই যে এই যে এটা আছে আমাদের যে এর অ্যাড্রেসটা এটা যদি হানড্রেড হয় তো এর অ্যাড্রেসটা কী হবে এর অ্যাড্রেসটা হবে টু হান্ড্রেড ওকে এর অ্যাড্রেসটা হবে টু হান্ড্রেড দেন এর অ্যাড্রেসটা আমরা ধরে নিচ্ছি যে টু হবে না কারণ এটা আমাদের আমাদের যে অ্যারে থাকে অ্যারে ইন্টিজার অ্যারে ইন্টিজার আমাদের একটা চার বাইট স্টোর করে ওকে তো স্টার বাইট মানে এটা হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওকে এর পরের যে এটা এটা হবে ওয়ান হান্ড্রেড এটা হবে ওয়ান হান্ড্রেড ফোর এই যে প্রথম যে অ্যাড্রেসটা তো হান্ড্রেড হান্ড্রেড লোকেশন আমরা কাকে পাবো এই এই যে দশ নম্বর এটাকে পাবো দশকে পাবো অ্যান্ড দেন হান্ড্রেড অ্যান্ড ফোরে আমরা কাকে পাবো টোয়েন্টিকে পাবো অ্যান্ড দেন এইখানে যে অ্যাড্রেসটা এটা হবে হান্ড্রেড অ্যান্ড এইট ওকে এটা হবে হান্ড্রেড অ্যান্ড এইট এটা হবে হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ওয়ান হান্ড্রেড টুয়েলভ ওকে তারপরে এইভাবে পর পর থাকবে চার বাইট চার বাইক করতে করতে ওকে তো এটা হচ্ছে কন্টিনিউয়াস তো যারা কন্টিনিউয়াস জানো না কন্টিনিউ মেমোরিয়া লোকেশন কি তো কন্টিনিউয়াস মানে হচ্ছে আমাদের পরপর পরপর আমাদের মেমোরিতে মানে পরপর অ্যালোকেট হতে থাকে তো কখনোই সেটা এরকম অ্যালোকেট হবে না যে এখানে হান্ড্রেডে একটা আছে এখানে টু হান্ড্রেডে আর একটা আর একটা ভ্যালু স্টোর টু স্টোর হয়ে আছে সেটা কন্টিনিউয়াস না সেটা হচ্ছে নন কন্টিনিউয়াস সেটা আমরা যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যারা সি পড়েছ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন তখন হয়তো আমরা যে ম্যালক বা ক্যালক থাকে সেগুলো দিয়ে আমরা করে থাকি কিন্তু আমরা নর্মাল জাভা পড়ছি জাভাতে আমরা নর্মাল অ্যারেটা বুঝবো ওকে তো অ্যারেতে আমরা পয়েন্টারের কনসেপ্ট এখানে আনবো না হ্যাঁ জাভাতে ইন্টারনালি পয়েন্টার ইউজ হয় কিন্তু আমরা নর্মালি জাভাতে ইউজ করি না মানে আমাদের প্রোগ্রামে আমরা পয়েন্টারের কনসেপ্ট আসবে না তো ওটা আমরা পড়বো না আমরা নর্মালি দেখবো যে কীভাবে অ্যারে ইউজ হয় ওকে তো এটা কন্টিনিউয়াস এটা যদি হান্ড্রেড হয় এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ওয়ান হান্ড্রেড এইট এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড পরবর্তী থাকতে থাকে আমরা যদি দশটার করি দশটার হতে থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস তো আমি আশা করি বোঝাতে পারলাম কনটিগুয়াস কি এটা হচ্ছে কন্টিকুয়াস মেমোরিয়া লোকেশান অ্যারের জন্য অ্যান্ড দেন আরেকটা পয়েন্ট আছে ইচ আইটেম ইন অ্যান্ড ইন অ্যান্ড অ্যারে ইজ ইন্ডেক্স স্টার্টিং উইথ জিরো হ্যাঁ এটা হচ্ছে একটা পয়েন্ট তো এই পয়েন্টটা কি আমরা যদি যারা এর মানে আমাদের কমন লাইন আর্গুমেন্টের যে ভিডিওটা ছিল ওটা যদি দেখে থাকো তো আমরা যে ফার্স্ট যে আর্গুমেন্টটা আমরা নিয়েছিলাম তো ফার্স্ট স্ট্রিংয়ের যে যখন আমরা স্ট্রিং অ্যারেটা থেকে ইউজ করেছিলাম অ্যাক্সেস করেছিলাম তো দেখেছিলাম যে জিরো থেকে অ্যাক্সেস হয় ওকে তো হ্যাঁ এখানে যে এই যে ফার্স্ট এলিমেন্টটা এটা তো আমরা জানি না যে এই মেমোরির এই যে লোকেশনটা এই লোকেশনটা আমরা জানি না মেমোরি কোথায় স্টোর আছে একশো এটা হতে পারে একশো এটা হতে পারে থাউজেন্ড ওয়ান হান্ড্রেড হতে পারে ওয়ান থাউজেন্ড হতে পারে টেন থাউজেন্ড হতে পারে টেন ল্যাক্স হতে পারে যা খুশি হতে পারে সেটা শুধুমাত্র কে জানবে আমাদের যে সিপিউ সিপিউ সে জানবে কিন্তু আমরা এটা জানবো না আমরা কি জানবো আমাদের যে অ্যারেটা আছে অ্যারেটার মধ্যে এটার ইন্ডেক্স হচ্ছে জিরো এটার এটার ইন্ডেক্স হচ্ছে ওয়ান এটার ইন্ডেক্স হচ্ছে টু এটার ইন্ডেক্স হচ্ছে থ্রি আর এটার ইন্ডেক্স হচ্ছে ফোর যেহেতু এটা আমাদের পাঁচের পাঁচের আইটেম মানে সরি পাঁচ সাইজের ফাইভ সাইজের একটা অ্যারে তো ফাইভ সাইজের জিরো থেকে শুরু হবে এবং ফোর পর্যন্ত চলবে ওকে তো এটা যেন মাথায় থাকে আমাদের ইন্ডেক্স স্টার্টিং হয় জিরো থেকে ইচ এলিমেন্ট ইন অ্যান্ড অ্যারে অ্যাক্সেস থ্রো ইটস ইন্ডেক্স তো আমরা অবশ্যই বুঝতে পারছি আমরা যদি দুই দিয়ে অ্যাক্সেস করতে চাই যে এই যে অ্যারেটা আছে অ্যারের দু নম্বর ইন্ডেক্সে কী আছে তো আমরা থার্টি পাবো তিন নম্বর ইন্ডেক্সে কী আছে এখানে যদি আমরা ফর্টি করতাম তো এখানে ফর্টি পেতাম দেন এখানে আমরা চার নম্বর ইন্ডেক্সে কোনো একটা ভ্যালু পেতাম তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাক্সেস করা হয় ওকে তো আমি নর্মাল অ্যারেটা বুঝিয়ে দিলাম যারা হয়তো অ্যারে জানো তো আমি আর কি একবার রিক্যাপ করিয়ে দিলাম তো এবার আমরা ঢুকছি আমাদের মেন জাভার অ্যারের কনসেপ্টে ওকে তো জাভাতে আমাদের কিভাবে অ্যারে লিখতে হয় বা ডিক্লেয়ার করতে হয় আমি বলে দিই তো আমি একটা ক্লাস নিয়ে নিই একটা ক্লাস অ্যারে ওকে তো ক্লাস অ্যারের মধ্যে আমরা আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েডমেন্ট লিখলাম দেন আমরা কে আমরা দু লাইনে ডিক্লেয়ার করব আমরা আর কি মেনলি আমাদের যারা আর কি জানো আমি সি বা পাইথন করেছো তারা জানো অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হবে আরে কীভাবে করেছে কিন্তু জাভাতে আমরা অ্যারে দু লাইনে ডিক্লেয়ার করতে পারব তার অ্যাডভান্টেজটা কি আমি বলে দিচ্ছি ফার্স্টে দেখো কী করতে হয় ফার্স্টে আমরা যদি একটা ইন্টিজার অ্যারে করবো ঠিক আছে তো অ্যারে ইন্ট দেন আমরা একটা অ্যারে নাম দিলাম এ আর দেন একটা যে থার্ড ব্র্যাকেট হয় থার্ড ব্র্যাকেট দিলাম দেন কম সেমিক্লোন ওকে যেটা কী হলো আমরা একটা এ আর আর নামে একটা অ্যারে ডিক্লিয়ার করলাম যেটা কি ইন্টিজার টাইপ অ্যারে এটা জাস্ট আমরা ডিক্লেয়ার করলাম এখানে কি হলো এই লাইনটাতে কি হলো আমাদের একটা আমি বলে দিই লাইনটাতে কি হলো আমাদের একটা মেমোরিতে জাস্ট একটা এরকম একটা ব্লক একটা পয়েন্টার একটা পয়েন্টার টাইপ একটা ব্লক অ্যালোকেট হলো যেটা নাম হচ্ছে এ যেটা নাম হচ্ছে আমাদের এ আর অ্যান্ড এটার মধ্যে কি থাকলো এটা আমরা এখনো কিছু লিখিনি তো এটার মধ্যে নাল আছে ওকে এটার মধ্যে এখন নাল স্টোর হয়ে থাকলো এইবার এই যে অ্যারেটা এটা কিন্তু আমাদের কোনো সাইজ দিইনি দেখো এখানে মতো সাইজ দিন কিন্তু যারা ধরতো সি বা সি প্লাস প্লাস করেছে ওখানে কিন্তু আমাদের কি করতে হতো আমাদের সিতে কি করতে হতো ফার্স্টে কিন্তু আমাদের অ্যালোকেট করতে হতো হতো হতে পারে ওটা হান্ড্রেড হান্ড্রেড সাইজের একটা হ্যারে তারপর আমরা সেটার পাঁচটা ফাইভ সাইজ ইউজ করলাম পাঁচটা মেমোরি অ্যালোকেট করলাম ইউজ করলাম তারপরে বাকিটা আমাদের ওয়েস্ট হলো ঠিক আছে তো কিন্তু জাভাতে এটা কি একটা অ্যাডভান্টেজ যে জাভাতে কিন্তু আমাদের ওয়েস্ট হবে না আমরা দেখো এখানে কিছু অ্যালোকেট করিনি কিন্তু অ্যালোকেটটা কোথায় করবে এর পরের লাইনে করবো এবার আমরা কি করবো এইভাবে অ্যালোকেট করতে হয় যে এই যে এ আর আর আছে এ আর আর ইকুয়াল টু নিউ ইন্ট দেন আমাদের যদি আমরা সাইজের একটা নেওয়া হলো সেই দুই লাইন দিয়ে এই যে দু লাইন এই দু লাইন দিয়ে আমাদের অ্যারে ডিক্লেয়ার করতে হয় ওকে তো ফার্স্ট লাইনে কি হলো ইন্ট এ আর আর আমি বলে দিলাম ওটা কি হয় মেমোরিতে একটা জাস্ট একটা পয়েন্টার যার ভেতর একটা নাল থাকে তো দেন এই যে লাইনটা হলো এই লাইনটা কি হচ্ছে একটা অ্যারে অ্যারে ইকুয়াল টু কি করছি নিউ নিউ ইন্ট ফাইভ ফার্স্টে এই জায়গাটা বলি এই জায়গাটা কী হচ্ছে এখানে কি হচ্ছে ইন্ট নিউ মানে তো যেন নিউ মানে আমাদের মেমোরি অ্যালোকেটের কথা বোঝায় তো নিউ কী হচ্ছে ইন্টিজার টাইপ ইনটিজার টাইপ ফাইভ পাঁচটা একটা পাঁচটা অ্যারে অ্যালোকেট হচ্ছে পাঁচটা রুম অ্যালোকেট হচ্ছে যেটার যেটা কী সাইজের হচ্ছে ইনটিজার সাইজের তো জাভাতে আমাদের যে সাইজের হয় যদি চার বাইটের আমাদের অ্যারের সাইজ হয় তো চার বাইট করে আমাদের পাঁচটা রুম অ্যালোকেট হয়ে যাচ্ছে এইভাবে পাঁচটা রুম আমাদের অ্যালোকেট হয়ে গেল অ্যান্ড দেন এটা একটা ইন্টিজার টাইপ তো যদি ইন্টিজারের যত সাইজ আছে তত সাইজে নিয়ে নেবে যে এবার যদি আমরা ফ্লোট করি এখানে যদি আমরা ফ্লোট লিখতাম তো ফ্লোটের সাইজের পাঁচটা সাইজ নিয়ে নিত ওকে তো এখানে ইন্টিজারটা মানে কি এখানে ইনটিজারটা মানে হচ্ছে যে আমাদের যে সাইজটা নেবো সেটা কোন সাইজের হবে সেটা কী কী টাইপ আমরা অ্যালোকেট করবো যেহেতু ইন্টিজার টাইপ করবো তার জন্য এটা ইন্ট লিখেছি ইন্ট ফাইভ ওকে তো এখানে কী হলো পাঁচটা এই লাইনটা কী হলো নিউ লিখে এখানে পাঁচটা রুম অ্যালোকেট হলো এর যদি ফার্স্ট যে সাইজটা ফার্স্ট যে রুমটা তার সাইজ আমরা ধরছি তার সাইজ না তার যে ভ্যালুটা অ্যাড্রেসটা ধরছি আমরা হান্ড্রেড ওকে তো এবার এখানে কি হচ্ছে এই যে নিউ ইন্ট করছি তো এখানে যে এই সাইজটা এই যে টোটাল এই জায়গাটা আমাদের কমপ্লিট হলো এরপরে কি করছি আমরা ইকুয়াল টু দিয়ে অ্যারে করছি তো অ্যারে ইকুয়াল টু এটা তো কি হচ্ছে এই যে অ্যারে যে আমাদের এই যে এই জায়গাটা ছিল তো এই যে হান্ড্রেডটা হান্ড্রেডটা আমাদের এইটা মুছে গিয়ে আমাদের এখানে হান্ড্রেড হান্ড্রেড স্টোর হচ্ছে ওকে এখানে আমাদের হান্ড্রেড স্টোর হচ্ছে আমি এটাকে যদি রাফ করে দিই তো এটা আর কি ওভার রাইট হয়ে নালটা থাকছে না এখানে ওভার হয়ে এখন হান্ড্রেড হয়ে যাচ্ছে ওকে তো এই অ্যারেটা এখন পয়েন্ট করছে কাকে এই যেই অ্যাড্রেসকে অ্যারেকে তো অ্যারেকে যখন আমরা অ্যাক্সেস করবো তখন কাকে পাবো এই যেই ভ্যালুগুলোকে আমরা পাবো অ্যারে অফ ওয়ান অ্যারে অফ জিরো অ্যারে অফ জিরোকে আমরা এরের ইন্ডেক এই যে এখানে যে ভ্যালুটা পাবো অ্যারে অফ ওয়ান করলে আমরা এই যে এই ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা পাবো অ্যারে অফ টুতে এই যে টুতে এইটা টুতেই এই ভ্যালুটা পাবো এবং থ্রিতে এই ভ্যালুটা এটা হচ্ছে থ্রি থ্রিতে এই ভ্যালুটা পাবো ফোর এই ভ্যালুটা পাবো তো যেহেতু পাঁচটা সাইজের ছিল সেই পাঁচটা সাইজের আমরা পেয়ে গেলাম ওকে তো এইভাবে আমরা অ্যারেকে অ্যাক্সেস করতে পারি এবং এই দুটো এই দুটো লাইনকে আমরা যদি সিঙ্গেল একটা লাইনেও লিখতে পারি তো একটা লাইনে লেখার জন্য আমাদের কি করতে হবে ইন্ট এ আর আর আমরা নাম দিচ্ছি আর আর তো এটাকে আমি আগে কমেন্ট করে দিই নাহলে আমরা এর আর পাবো যেহেতু একই নামের দুটো আলাদা আলাদা তো এরা এ আর আর করছি সরি এ আর আর নামের যে আর এটা সেটা করছি এবং এটাকে এইভাবে আমরা করতে পারি ইকুয়াল টু দিয়ে নিউ ইন্ট দেন এটার আমরা সাইজ দিয়ে দিলাম ফাইভ তো এটা কি হলো আমাদের একবারই একটা লাইনই আমরা জাস্ট আমাদের অ্যারেটাকে ডিক্লিয়ার করলাম দেন সাইজ যেটা সাইজ মেমোরি তো অ্যালোকেট হয়ে দেন যে পয়েন্টারটা সেটাও ডিক্লিয়ার দেন ওটাকে ইনসেলাইজও করে দিলাম তো আমরা এই দু লাইন একটা লাইনে এইভাবে লিখতে পারি যাদের আর কি দরকার যে আমরা অ্যারে এইভাবে লিখে দিলাম এটার অ্যাডভান্টেজটা আমি বললাম যে এটা আমরা কীভাবে ইউজ করবো ওকে তো এটা হয়ে গেলো আমাদের দু লাইনে করতে হবে এবং যারা যারা একবারে যে এক জানো যে আমাদের এই পাঁচ পাঁচের বেশি আমাদের অ্যারে লাগবে না প্রোগ্রামে তো পাঁচ সাইজের এইভাবে একটা লাইনেও করতে পারো ওকে তো এবার আমরা আমাদের যে অ্যারের যে মেন মেন যে প্রোগ্রামগুলো আমরা মেনলি তিন টাইপের আমরা অ্যারে দেখব একটা কি একটা হচ্ছে ওয়ান ডিআরে বা ওয়ান ডাইমেনশনাল এর যেটা হচ্ছে ওয়ান ডিআরে আর সেকেন্ড দেখব হচ্ছে আমাদের টু ডি আর টু বা টু ডাইমেনশনাল এর এর অ্যারে অ্যান্ড দেন আমরা দেখবো হচ্ছে ভেরিয়েবল সাইজ অ্যারে ওকে তো ভেরিয়েবল সাইজ অ্যারেটা অনেকে হয়তো জানো না কিন্তু জাভাতে আমরা ভেরিয়েবল সাইজ অ্যারে করবো এবং ওটা তিনটে তিন নম্বর যে ভিডিও হবে ভেরিয়েল সাইজ অ্যারে আমরা ইউজ করব তো ভেরিয়েল সাইজ অ্যারেটা কি সেটা আমি ওই ভিডিওতে জানাবো কারণ ভেরিয়েবল সাইজ অ্যারে আচ্ছা আমি বলে দিই একটু ওয়ান ডি কি ওয়ান অ্যারে হচ্ছে আমাদের এই যে এই এটা হচ্ছে একটা ওয়ান ডি ইয়ারে যেটা যার মধ্যে কি একটা একটা রোতেই একটা ভ্যালু প্রত্যেকটা ভ্যালু আছে একটা সিঙ্গেল রোতে টু ডি এর কি টু ডি আমরা ম্যাট্রিক্স বলতে পারি আর টু ডি এর হচ্ছে এই যে এরকম যে একটা থাকলো দেন এরকম একটা ভ্যালু থাকলো দেন এরকম একটা থাকলো তো এটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করবো এটা হচ্ছে জিরো কমা জিরো জিরো কমা জিরো এটা হচ্ছে জিরো কমা ওয়ান এটা হচ্ছে এটা জিরো কমা ওয়ান না এটা ওয়ান কমা জিরো ওকে না সরি সরি এটা এটা ভুল হচ্ছে এটা এটা জিরো কমা ওয়ানই হবে ওকে এটা হচ্ছে জিরো কমা ওয়ান হচ্ছে জিরো কমা টু ওকে এইভাবে হচ্ছে এবার এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জিরো এই এইটা হচ্ছে এটা জিরো এটা হচ্ছে জিরো কমা এটা হচ্ছে ওয়ান এবং আমাদের হতে থাকে তো আমরা টু ডাইমেনশনাল অ্যারেটা আমরা দেখবো আমাদের যে ইউজ যখন করবো তখন আমরা দেখে নেব তো টু আরে কীভাবে ইউজ হচ্ছে ওয়ান ডি আরে কীভাবে ইউজ হচ্ছে এর পরের প্রোগ্রামগুলোতে পরের একটা ভিডিওতে আমরা দেখবো ওয়ান আরে ইউজ করবো আমরা প্রোগ্রামে করবো এবং দেন ইউজও করব দেন আমরা টু আরে দেখবো দেন আমরা ভেরিয়েল সাইজারে দেখবো চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত এবং দেন আমরা পরের ভিডিও থেকে আমরা ওয়ান আরে দেন টু আরে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই